আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান। কুলিয়ারচরে বিএনপির হামলায় আহত ওসিকে দেখতে হাসপাতালে বিসিপির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। ফিলিস্তিনিদের ফেরত না পাঠাতে ডেমোক্রেটদের চিঠি বিপাকে বাইডেন। বিতর্ক উঠেছে পুরস্কার প্রাপ্তদের বৈধতা নিয়ে। ম্যাক্সওয়েলের ইনিংস থেকে টাইগারদের মোটিভেশন নিতে বলেছেন সুজন। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে জেলা শহরের উজানফাটি রেস্টুরেন্টে এই উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র পারভেজ মিয়া। কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি আশিকুর রহমান রাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান খান শওকতের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা সৈয়দ আফাজউদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার আতিকুর রহমান পিন্টু। এ সময় বক্তব্য রাখেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, সেলিম জাবেদ সহ আরও অনেকেই। আলোচনা অনুষ্ঠান শেষে কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতি সদস্যবৃন্দের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশা ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিডি চ্যানেল ফোর ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি পুলিশ সংঘর্ষে আহত কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফাকে দেখতে হাসপাতালে যান কিশোরগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওসি মোহাম্মদ গোলাম মোস্তফাকে দেখে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেয়া ইসলাম লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আদনান আখতার, কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান প্রমুখ। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রে থাকা ফিলিস্তিনি নাগরিকদের ফেরত না পাঠাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন শতাধিক ডেমোক্রেট আইন প্রণেতা। ফিলিস্তিনিদের আবাসন ও কাজের সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছেন তারা। তবে গেল সপ্তাহে বেশ কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা নিরাপত্তার খাতিরে দেশটিতে থাকা ফিলিস্তিনিদের বিতাড়িত করতে একটি আইন প্রস্তাব করেন। এবার আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বিনোদন পাড়ার খবর। সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২২ সালে চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩২টি পুরস্কার দেওয়া হবে। এবার বিতর্ক উঠেছে পুরস্কার প্রাপ্তদের বৈধতা নিয়ে। গত ৩১ অক্টোবর প্রকাশ পায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ এর বিজ্ঞাপন। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। ক্রিকেট দুনিয়ায় এখন চলছে গ্লেন ম্যাক্সওয়েল বন্দনা। আফগানিস্তানের বিপক্ষে ৯১ রানে ৭ উইকেট হারানোর পর একাই অস্ট্রেলিয়াকে জয় এনে দিয়েছেন এই মারকুটে ব্যাটার। তার ২১-৪ ও ১০-৬ খেলা ২০১ রানের ইনিংসটিকে অনেকেই ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংস বলে স্বীকৃতি দিচ্ছেন। ম্যাক্সওয়েল ম্যাচের যে পরিস্থিতিতে ইঞ্জুরি নিয়ে এমন অতিমানবীয় ইনিংসটি খেলেছেন তাতে মাহাত্ম্য বেড়ে যাচ্ছে আরও। দর্শক, এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। কিশোরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান।
কুলিয়ারচরে বিএনপির হামলায় আহত ওসিকে দেখতে হাসপাতালে বিসিপি সভাপতি নাজবুল হাসান পাপন এমপি। ফিলিস্তিনিদের ফেরত না পাঠাতে ডেমোক্রেটদের চিঠি, বিপাকে বাইডেন। বিতর্ক উঠেছে পুরস্কার প্রাপ্তদের বৈধতা নিয়ে। ম্যাক্সওয়েলের ইনিংস থেকে টাইগারদের মোটিভেশন নিতে বলেছেন সুজন। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।